ইনফ্যাক্ট সিবিআই যে এটার মধ্যে ইন্টারফেয়ার করুক, এটা তো অনেকদিন আগে থেকে বেশ কয়েকজনই চেয়েছিল, তার মধ্যে আমি একজন ছিলাম অবশ্যই। হ্যাঁ, বিকজ ইনফ্যাক্ট আমিও যেহেতু একদমই বাইরে থেকে আসা একজন ইন্ডাস্ট্রি, এবং আমারও যেভাবে আমি চাকরি করে বড় হয়েছি, সেই জায়গা থেকে সুশান্তের এই পুরো ওভারঅল ব্যাপারটাতে আমি সত্যি খুব হয়েছিলাম এবং খুব এফেক্টেড হয়েছিল আমিও। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি এবার যেভাবে ইনভেস্টিগেশন হয়েছে আই এম রিয়েলি হ্যাপি। এবার দেখা যাক ফার্দার কি হয়, বাট হ্যাঁ রিয়ার যে আরেকটা ব্যাপারটা সেটা ডেফিনেটলি নিশ্চয়ই কিছু ওরা প্রুফ এন্ড অল এভরিথিং ডিসিশন নিয়েছে। এবার স্টিল না আরো অনেক কিছু মেবি এখন রোজ রোজ কিছু না কিছু দেখছি, এবার আরো কিছু হয়তো মানে ওপেন হওয়া বা কিছু বাকি আছে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট যাই হোক না কেন, যেটাই হোক না, সেটা যেন একটা ইভেন আই এম রিয়েলি ফিলিং ব্যাড ফর সুশান্ত ফাদার, যেটা মেইনলি আই এম রিয়েলি রিয়েলি ফিলিং ব্যাড ফর হিম। কারণ ওই একটা এমন মানুষ যেটাই ঝাঁচকচকে পৃথিবীর থেকে একদম আলাদা ছিলেন, এবং ফিল্ম ইন্ডাস্ট্রির যেসব ডার্ক সাইড এটা থেকে একমাত্র উনি একদম ভাবে আলাদা ছিলেন, এবং উনি একটা খুব সরল সোজা মানুষ, কিছু বুঝতে দিই না হঠাৎ করে একদিন সকালে উঠে তুলে নেওয়ার ছেলে নেই। তো অ্যাটলিস্ট যেন উনি জাস্টিসটা পান, মানে সেটা ভীষণ ভাবে মানে দরকার। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এর পাশাপাশি রিয়াকে আজকে মাদক মানে ও যে ইনটেক করতো তার জন্য টেস্টও করা হবে। হ্যাঁ, তো সেটা নিয়ে তুমি কি বলবে? ছিলেন এবং ডেফিনেটলি ওনার বাবার উপর দিয়েও যেটা গেছে যাচ্ছে, হ্যাঁ, এবং সবকিছু নিয়ে, তো আমরা চাইবো যে ওই জাস্টিসটা যেন ডেফিনেটলি হোক। এবার বাকিটা তো পুরো টেস্ট কি আসবে না আসবে তার উপর ডিপেন্ড করে, সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে ফার্দার ইনভেস্টিগেশন হবে। বাট আলটিমেট যেন ওই জাস্টিস ফর সুশান্ত যে ব্যাপারটা যেটা এতদিন ধরে অনেকেই আমরাও অপেক্ষা করেছিলাম, সেইটা যেন হয়, মানে সেইটা যেন অবশ্যই হয়, মানে এটা আমি চাইবো।